আসসালামু আলাইকুম, নেটওয়ার্ক হ্যাকস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আমাদের আজকের ভিডিওতে ম্যাক অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এটাও কম্পিউটিং ডিভাইসগুলোর এক ধরনের অ্যাড্রেসিং স্কিম। আমরা যদি ডেফিনেশন দেখি, ম্যাক অ্যাড্রেস ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন টু এ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার ফর ইউজ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাড্রেস ইন কমিউনিকেশনস উইদিন এ নেটওয়ার্ক সেগমেন্ট। এটা একটা অ্যাড্রেস যেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারে থাকে, এবং এটা একটা ল্যানের ভিতরে যে কম্পিউটিং ডিভাইসগুলো কমিউনিকেট করে তারা এই অ্যাড্রেসটা দিয়ে কমিউনিকেশনটা করতে পারে। আমরা এর আগে ওএসআই মডেলে ডাটা লিঙ্ক লেয়ারে আমরা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল প্রোটোকল যে সাব লেয়ারটা ছিল সেখানে ম্যাক অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি হচ্ছে ইথারনেট ফ্রেমের ভিতরে আমরা দুইটা ফিল্ড দেখেছিলাম, একটা সোর্স ম্যাক অ্যাড্রেস, একটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। আমরা তখন ম্যাক অ্যাড্রেস নিয়ে আলোচনা করিনি, আমরা আজকের ভিডিওতে ম্যাক অ্যাড্রেস নিয়ে ব্রিফলি আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস ইজ ম্যানেজড বাই IEEE। যত ধরনের ম্যাক অ্যাড্রেস আমরা দেখে থাকি সবগুলো IEEE মেনটেন করে থাকে। এটা একটা স্কিম আছে যেভাবে তারা হচ্ছে বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদেরকে একটা অ্যাড্রেস রেঞ্জ দিয়ে দেয়, সেখান থেকে তারা হচ্ছে এই অ্যাড্রেসগুলো ইউজ করে থাকে। নর্মালি এই অ্যাড্রেসগুলো ইউনিক থাকে, আর এটা এখন আমরা এটাকে আসলে বলি IEEE 802 ম্যাক অ্যাড্রেস। এটা অরিজিনালি জেরক্স নেটওয়ার্ক সিস্টেমসের ইথারনেট অ্যাড্রেসিং স্কিম থেকে এসেছে। ইনিশিয়ালি এটাকে বলা হতো MAC 48, আর এখন এটাকে বলা হয় হচ্ছে EUI 48। EUI মানে হচ্ছে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার্স। তো IEEE টার্গেট করেছে 100 বছরের জন্য, আগামী 100 বছরের জন্য তারা যেন অ্যাড্রেস দিতে পারে সেই অনুযায়ী তারা এটাকে ডিজাইন করেছিল। এটা 2080 সাল পর্যন্ত তারা প্রেডিক্ট করেছে যে এই ম্যাক অ্যাড্রেসগুলো তারা দিতে পারবে। সো এর পরবর্তীতে তারা হচ্ছে আরও অ্যাড্রেস স্পেস আরও বড় করে EUI 64-এ আরও বেশি সংখ্যক অ্যাড্রেস আছে। যদি আলটিমেটলি এটা যদি কখনো শেষ হয়ে যায় তখন ওই EUI 64 থেকে ম্যাক অ্যাড্রেস দিতে পারবে। তো এই ম্যাক অ্যাড্রেসকে আরও বিভিন্ন নামে ডাকা যায়, যেমন বার্নড ইন অ্যাড্রেস। আসলে এই অ্যাড্রেসটা একটা কম্পিউটিং ডিভাইস যখন আসে তখন ম্যানুফ্যাকচারার তার এটা রম আর রিড অনলি মেমোরিতে হচ্ছে এটাকে বার্ন করে দেয় অ্যাড্রেসটাকে, কাজে এটা অনেকেই বার্ন ইন অ্যাড্রেসও বলে। এটাকে ইথারনেট হার্ডওয়্যার অ্যাড্রেস বলা হয়, বা হার্ডওয়্যার অ্যাড্রেস শুধু, অথবা ফিজিক্যাল অ্যাড্রেস, অথবা লিঙ্ক লেয়ার অ্যাড্রেস হিসেবেও এই ম্যাক অ্যাড্রেসকে চিনে থাকে। নর্মালি সবগুলোকে আমরা আসলে ম্যাক অ্যাড্রেসই মিন করছি, কিন্তু এগুলো বিভিন্ন নামে এটাকে ডাকা যায়। তো আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 6 অক্টেটস। আসলে আমরা এর আগে তো যখন ম্যাক অ্যাড্রেস নিয়ে পড়েছিলাম ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বা সোর্স ম্যাক অ্যাড্রেস, ওখানে দেখেছিলাম ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা 48 বিটসের ফিল্ড। 48 বিটস মানে হচ্ছে 6 বাইট, আমরা প্রতিটা বাইটকে এক একটা করে অক্টেট বলি। সো এখানে 6টা অক্টেট আছে একটা ম্যাক অ্যাড্রেসে, আসলে 48 বিটসের অ্যাড্রেস স্পেস এটা। সো এখানে 6 বাইটস বা 6টা অক্টেট আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে প্রথম 3টা অক্টেট হচ্ছে অর্গানাইজেশনের ইউনিক আইডেন্টিফায়ার বা OUI। এটা প্রতিটা অর্গানাইজেশনের জন্য প্রথম 3টা অক্টেট ফিক্স করে থাকে। এটা IEEE ফিক্স করে ওই অর্গানাইজেশনটাকে দিয়ে দেয়। বাকি যে 3টা অক্টেট আছে, বাকি 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার স্পেসিফিক, মানে যে অর্গানাইজেশনটা এই ইন্টারফেসটা বানায় তারা হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটা তাদের মতো করে ডিজাইন করে এখানে বার্ন করতে পারে। এর ভিতরে OUI এর ভিতরে প্রথম যে অক্টেট আছে, প্রথম অক্টেটের যে প্রথম যে বিটটা, প্রথম বিটটা যদি 0 হয় তাহলে এটা বোঝা যায় হচ্ছে এটা ইউনিকাস্ট টাইপের ম্যাক অ্যাড্রেস, আর যদি 1 হয় সেটা মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস। আর সেকেন্ড বিটটা যদি 0 হয় তাহলে ওটা হচ্ছে গ্লোবালি ইউনিকাস্ট, মানে হচ্ছে গ্লোবালি এটা ইউনিক হবে অ্যাড্রেসটা, যে এটার সাথে আরেকটা ম্যাক মিলবে না। আর যদি এটা 1 হয় তাহলে লোকালি অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে হচ্ছে আপনার ম্যাকটাকে গ্লোবালি ইউনিক করা যায় অথবা এটা লোকালিও ইউজ করা যায়। গ্লোবালি ইউনিক যেগুলো সেগুলো হচ্ছে OUI এটাতে এনফোর্স করে দেয় যে এটা হচ্ছে সব জায়গায় ইউনিক। তো আমরা এখানে একটা ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এটা আমার উইন্ডোজ মেশিন, সেখান থেকে আমি এটা নিয়েছি। ম্যাক অ্যাড্রেসটা আমার উইন্ডোজ মেশিনে এইভাবে দেখাচ্ছে, COE4 34 BC
0F0F মাঝখানে একটা করে হাইফেন দিয়ে। নর্মালি উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ সিস্টেমে যদি আমরা কখনো ম্যাক অ্যাড্রেস দেখি তাহলে আমরা এই ফরম্যাটটা দেখব, একটা হাইফেন দিয়ে ম্যাক অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছি আমরা যে COE4, এগুলো আসলে হেক্সাডেসিমেল ডিজিট, এখানে 12টা ডিজিট আছে। লিনাক্স সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে মাঝখানে কোলন দিয়ে, লিনাক্স বা ম্যাকের কোনো পিসি হলে সেগুলোতে আমরা ম্যাক অ্যাড্রেস যদি দেখি তাহলে হচ্ছে মাঝখানে কোলন থাকবে, দুইটা করে হেক্সাডেসিমেল ডিজিটের মাঝখানে কোলন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এইটা আমরা হচ্ছে সিসিএনএতে আমরা যতগুলো ডিভাইস নিয়ে কাজ করব সবগুলো ডিভাইসে আমরা ম্যাক অ্যাড্রেসের ফরম্যাটটা দেখব হচ্ছে এইভাবে, চারটা হেক্সাডেসিমেল ডিজিটের পরে একটা ডট দিয়ে, মানে এখানে তিনটা গ্রুপে ভাগ করা মাঝখানে একটা করে ডট দিয়ে। এটা সিসকো সিস্টেমসের যত ডিভাইস আছে সব ডিভাইসগুলোতে এই ফরম্যাটে আমরা ম্যাক অ্যাড্রেসটা দেখে থাকবো। আমরা প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি 12টা হেক্সাডেসিমেল ডিজিটস আছে এখানে। সো হেক্সাডেসিমেল ডিজিট আসলে আমরা পরিচিত না, আমরা পরিচিত হচ্ছে ডেসিমেল ডিজিটের সাথে। সো ডেসিমেল কি, আমরা ডেসিমেল যেটা জানি যে ডেসিমেলে 10টা ডিজিট থাকে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 8 9। সো আমরা 9-এর পরে আমরা কি করি, আমরা 9-এর পরে যখন যাই তখন আমরা প্রতিটা 1-এর সাথে এই 9টা 10টা ডিজিট আমরা এ করি, 10 11 12 ব্যবহার করে 19 পর্যন্ত, এরপরে 20 থেকে 29 পর্যন্ত। সিমিলারলি আমরা 100 109 এইভাবে আমরা ডেসিমেল নাম্বারগুলো আমরা পেয়ে থাকি। সো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ডিজিট হচ্ছে 16টা, 16টার ভিতরে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেলের সাথে মিল আছে। সো 9-এর পরে গিয়ে 10-এর ক্ষেত্রে এখানে যেটা হয়, এখানে এ থেকে শুরু হয়, এ থেকে এফ পর্যন্ত। সো এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, অ্যান্ড এফ হচ্ছে 15। সো হেক্সাডেসিমেল ডিজিটগুলো 0 থেকে F পর্যন্ত এই 16টা ডিজিট থাকে। সো এই 16টা ডিজিট শেষ হয়ে গেলে কি হয়, 16টা ডিজিট শেষ হয়ে গেলে ওই প্রতিটা হেক্সাডেসিমেল ডিজিটের আগে একটা করে 1 যদি হয় তাহলে আমরা পরেরটা পাই, যেমন 10, এফ এর পরে হচ্ছে 10, তারপর হচ্ছে 11। এটা ডেসিমেলের 10 বা ডেসিমেলের 11 না, এটা হেক্সাডেসিমেলের 10 এবং হেক্সাডেসিমেলের 11। সো এটার মিনিং আলাদা। আমরা এইখানে লাস্টে দেখতে পাচ্ছি 1F, সিমিলারলি 90 থেকে 9F এভাবে, তারপর একদম সবার লাস্টে আমরা যদি এখানে দেখি, মানে লাস্টে না, মানে আমরা এখানে এভাবে দুইটা ডিজিট এভাবে দেখাতে পারি, F0 থেকে FF পর্যন্ত। সো আমরা যদি এখন এইগুলোকে যদি আমরা কম্প্যারিজন করি ডেসিমেলের সাথে তাহলে কি হবে, ডেসিমেলে 0 মানে 0, 9 মানে 9, কিন্তু হেক্সাডেসিমেলের F মানে হচ্ছে ডেসিমেলের 15। তাহলে হেক্সাডেসিমেলের 10 মানে ডেসিমেলে কত, হেক্সাডেসিমেলের 10 মানে হচ্ছে ডেসিমেলের 16, 11 মানে 17, এইভাবে 1F মানে হচ্ছে 31। সো আমরা এইভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলগুলো আমরা পেয়ে থাকি। তো আমরা এই ম্যাক অ্যাড্রেসটা দেখি, এই ম্যাক অ্যাড্রেসটাতে আছে C0E4 34BC.0F0F, এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশন। এখানে 12টা হেক্সাডেসিমেল বাইনারি ডিজিট, হেক্সাডেসিমেল ডিজিট আসলে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আর এটা হচ্ছে একটা 48 বিটের, আমরা বলছি ম্যাক অ্যাড্রেস বাইনারিতে হচ্ছে 48 বিটের একটা নাম্বার, একটা অ্যাড্রেস 48 বিট, তাহলে মানে এখানে 48টা বিট আছে। তাহলে 12টা হেক্সাডেসিমেল ডিজিটকে যদি 48টা বাইনারি ডিজিট হতে চায় তাহলে প্রতিটা হেক্সাডেসিমেল ডিজিট হচ্ছে 4 বিট করে। তাহলে এক একটা, ইচ হেক্সাডেসিমেল ডিজিট কন্টেন্স 4 বাইনারি ডিজিটস। যেমন আমরা সি সমান আমরা ডেসিমেলে জানি হচ্ছে 12, তাহলে 12-এর যদি আমরা আবার এফ সমান হচ্ছে 15, হ্যাঁ 12-এর যদি আমরা বাইনারি করি তাহলে এটা আসে 1100 এবং 15-এর বাইনারি করলে 1111, 4টা 1। তো আমরা যদি এই পুরো অ্যাড্রেসটা যদি আমরা বাইনারি দেখি তাহলে আমাদের এইরকম 12টা কম্বিনেশন আসবে 4টা করে ডিজিটের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 48টা বিট এবং প্রতিটা হেক্সাডেসিমেল ডিজিট আসলে এক একটা করে 4 ডিজিটের বাইনারি একটা কম্বিনেশন। এর ভিতরে এই প্রথম যে 6টা, মানে অর্ধেক, এখানে 12টা ডিজিটের 6টা ডিজিট থাকে হচ্ছে, এটা প্রতিটা অর্গানাইজেশনের জন্য ইউনিক থাকে,
যেটা IEEE ফিক্স করে দেয়। বাকি ডিজিটগুলো হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো নিজেদের মতো করে মানে অল্টার করে করে তারা অ্যাড্রেসগুলোকে ইউনিক করে। তাহলে এই ছিল আমাদের আজকের ম্যাক অ্যাড্রেস নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর আপডেট পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।